সো হে গাইজ এন্ড হোয়াটস আপ, আমার নাম হলো কৃষাণু এবং আমি হলাম রাত তিনটের পর শর্ট ফিল্মের ডাইরেক্টর। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি রাত তিনটের পরে কিছু সিন তোমাদেরকে দেখাবো এবং সেগুলোর পেছনে যে কি গল্প আছে, একদম অনেক কিছু চটপটা টেলস রয়েছে প্রত্যেকটা ফ্রেমের পেছনে। আমাদের এই যে শর্ট ফিল্মটা, আমাদের খুব বিলাভেড শর্ট ফিল্ম রাত তিনটের পর, তো এটার পেছনে অনেক গল্প রয়েছে যেগুলো আমি আজকে কিছু কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা ওটা নিয়েই হতে চলেছে। এবং রাইট নাও রাত তিনটের পর তিনটে জায়গাতে সিলেক্টেড হয়েছে অ্যাজ বেস্ট হরার, যদিও আমি কখনো এই শর্ট ফিল্মটাকে অ্যাজ আ হরার শর্ট ফিল্ম বলে মনে করিনি, বাট জুরিরা মনে করেছেন, সো উই ক্যান ডু এনিথিং অ্যাবাউট দ্যাট। তো সবাইকে অনুরোধ করবো, সবাই একটু প্রে করো, ফিঙ্গার্স ক্রস, আমি জানি না যে কী হবে, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। বাট আজকের ভিডিওটা ওটা নিয়ে নয়, আজকের ভিডিওতে আমি রাত তিনটের পর কিছু সিন তোমাদেরকে দেখাবো এবং ওটার পিছনে যে কী কী গল্প, বেশ মজাদার কিছু গল্প হয়েছে, তো ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস স্টার্ট। তো শুরু করার আগে একটা খেবি মজার কথা হচ্ছে এইটা যে রাত তিনটের পরে কিন্তু চারটে আলাদা আলাদা সিনেমাটোগ্রাফাররা কাজ করেছে। তোমরা হয়তো প্রথমে যে ওপেনিং ক্রেডিট সিকোয়েন্সটা রয়েছে শর্ট ফিল্মে ওটাতে দেখে থাকবে যে চারটে আমাদের রয়েছে সিনেমাটোগ্রাফার এই রাত তিনটের পর যে শর্ট ফিল্মটা রয়েছে তাতে। তো এটা নিয়ে একটা খুব মজার ব্যাপার রয়েছে যেটা আমি ভিডিওর লাস্টে বলবো, কারণ আমাকে ভিউয়ারদের ধরে রাখতে হবে। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে। তো আমাদের ফার্স্ট সিন হলো তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিন যেটা আমরা প্রথম শুট করেছিলাম। তোমাদের শর্ট ফিল্ম এটা ফার্স্ট সিন নয়, তো মানে এটা ফিল্মের ফার্স্ট সিন নয়, বাট ক্রিউ এর কাছে আমাদের এটাই ফার্স্ট সিন। তো এই প্রথম দিন এটা যেদিনকে শুট হয়েছিল এবং আমরা বেশ আমরা বেশ মানে ভোরবেলা থেকেই আমরা একটু বেশ চাঙ্গা হয়ে বসেছিলাম। আমাদের সবার একত্রিত হওয়ার কথা মনে হচ্ছিল ওই 10:30-11:30 মধ্যে, যদি আমি কোয়াইট ছিল সেটা লেট হয়েছিল কারণ আমাদের কোনো জিনিস টাইমে হয়নি। তো যাই হোক, দিস ইজ দ্য ফার্স্ট সিকোয়েন্স অফ রাত তিনটের পর যেটা আমরা শ্যুট করেছিলাম। আমরা পিনাকি দা বলে একটা দাদার বাড়িতে, ওর বাড়িতে এইটা শ্যুট হয়েছিল এবং কিছু কিছু লোক যারা আমাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিয়েছে এইটার, তো বলেছে যে মানে অ্যাক্টিংয়ের দিক দিয়ে কোথাও কোথাও একটু লুজ ছিল, বাট আমি জানি সেই জিনিসটা, কারণ মানে অভিরূপদ এবং সেশালি দুজনেই ওরা খুব মন দিয়ে কাজটা করেছে, প্যাশনেটলি কাজটা করেছে, বাট দুজনের মধ্যে কেউই প্রফেশনাল অ্যাক্টার নয়। দুজনেরই স্টেজে পারফর্ম করার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট অ্যাক্টার ক্যামেরার সামনে অ্যাক্টিং করার ব্যাকগ্রাউন্ড সেরকমভাবে নেই। অভিরূপ দা স্টিল কিছুটা আর কি এই ব্যাপারটার সাথে কী বলবো মানে পরিচিত, বাট শ্রেষ্ঠা দি সে অন দি আদার হ্যান্ড একদমই অ্যাক্টিং কী জিনিস সে জানতো না, বাট ডান্সার শ্রেষ্ঠা দি খুব ভালো, অ্যাক্টিংয়ের দিক দিয়ে শ্রেষ্ঠা দির এটা একদম প্রথম কাজ ছিল। তো মানে সেটাতে অনেক টেক্স নিতে হয়েছিলো আমাদের, অনেক টেক্স, বাট আমি বাবা বোঝাচ্ছিলাম দেখো তুমি এত স্টিফ হয়ে বলো না, এবং মানে ও তখন মনে ডিরেক্টর বান গিয়ে আপন আমি বোঝাচ্ছি একদম অ্যাক্টারদের বোঝাচ্ছি যে দেখো অতটা স্টিফ হয়ে বলো না, তুমি এইভাবে বলো, এতটা আনরিল একটু এত বেশি অ্যাক্টিং করলে মানে ডান্সে হয় না, একটা ওভার অ্যাক্টিংয়ের ব্যাপার থাকে ডান্সে, তো সেইটা চলে আসছিলো বারবার শেষটা দিয়ে, যেহেতু ডান্সার তো ওইটা আমি বোঝাচ্ছিলাম যে দেখো তুমি এভাবে যদি বলো তাহলে এটা বেশ নৃত্যনাট্য মতো লাগছে, তো সেটা আমরা করতে পারবো না, এটা একটা একটু রিয়েলিস্টিক রাখতে হবে, তো একটু এইভাবে বলো। তো ওই জিনিসগুলো হচ্ছিলো, বেশ মজা হয়েছিলো আমাদের এটা এই প্রথম সিকোয়েন্সটা শ্যুট করার সময়, এবং বাবা বোঝাচ্ছিলাম যে এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো, তো বেশ বেশ একটা মজার ব্যাপার হয়েছিলো। ওকে, নেক্সট একটা সিন যেটা নিয়ে লোকে আমাকে অনেক ভালো ভালো কিছু কথা বলেছে, বাট সেটা গল্পের সাথে কোনো রিলেশন নেই, সেটা হচ্ছে এই সিনটা যেখানে অভিরূপ দা গান গাইছে। তো অনেকে আমাকে বলেছিল যে ভাই ছেলেটার গলা তো বেশ ভালো, তো এটার সাথে ওভারঅল গল্পটার কোনো মানে কোনো মিলই নেই, আমি জাস্ট বিকজ এই সিনটা নিয়ে বলছি এই জন্যে, কারণ এই গানটা আমি এখন অভিরূপ দাকে ফোন করলে কী রিং কলার টিউন হবে, বাট এইটা কলার টিউন ছিল অভিরূপ দার। আর হয় না মাঝে মাঝে একটা গান আমরা শুনি এবং সেটা মাথায় বসে যায়, তো আমরা সেটাকে রিংটোন কলার টিউন সব করে ফেলি এবং সারাক্ষণ ওই গানটাই গাইতে থাকি, গুনগুন করতে থাকি। তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অভিরূপ দার সাথে এই গানটা ছিল, মানে ওই এই গানটাও সারাক্ষণ শুনছিল, ওর কলার টিউন ছিল। তো ওকে আমি যখন বললাম যে তুমি একটা গান করো, আমি ওইটা মানে ঠিক করিনি যে কী গান করবে, আমি বলছি একটু কিছু একটা ক্লাসিক করলেই ভালো হয়, তুমি মানে একদম নতুন ধরনের নাচানাচি গান করো না, একটু ক্লাসিক কিছু করো তাহলে বেশ ভালো লাগবে। তো ও এই গানটা তখন ধরে, তো এটাই বেশ একটা জাস্ট ট্রিভিয়া টাইপের যে তখন মানে এই গানটা নিয়ে অবসেস ছিল। এখন জানি না, এখন হয়তো নতুন কোনো একটা গান হয় মাথায় ওর বসেছে, আমি জানি না, সেটা ফোন করে দেখতে হবে আমাকে, আর অভিরূপ দা ফোন ধরে না ফলে আমি করবো না। ওকে, নাও দি ইনফেমাস সিন। অনেকে আমাকে বলেছে যে এটা হলো কি করে, সেটা হলো এই ছাদের যে সিনটা রয়েছে, ইয়েস দিস সিন রাইট হিয়ার, যে ছাদ থেকে পাটা বাড়াচ্ছে, এই এটা কী করে করলি তোরা, এটা কি গ্রিন স্ক্রিনে করা হয়েছে?
একদম নয়, এই সিনটা একদম গ্রিন স্ক্রিন করেনি। এটা অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু অনিক ওর বাড়ি কুদঘাটের ওখানে এই সিকোয়েন্সটা ওখানেই শ্যুট হয়েছে, এবং কোনো ওয়ার কোনো প্রোটেকশন কিচ্ছু নেই, সব কিছু ছাড়া অভিরূপদা এই সিনটা করেছে। তো হ্যাটস অফ ম্যাড রেসপেক্ট অভিরূপদার জন্যে, আমার এই সিনটাতে চিরকাল থাকবে, কারণ আমার মানে লিটারালি আমরা তো প্রোভাইড করতে পারবো না। আর এটা একটা খুব ডিমান্ডিং সিন, নাহলে খুব খেলো হয়ে যাবে ব্যাপারটা, যে অ্যাটলিস্ট রিচ আউট। আমি চেয়েছিলাম, আমার মাথায় ছিল যে আমি জাম্প করা দেখাতে চেয়েছিলাম একটা একটা পয়েন্ট অফ টাইম, যেখানে আমি হয়েছিলাম যে জাম্প করা দেখাবো গ্রিন স্ক্রিনে, বাট সেটা হয়নি। আমাদের কাছে ওরকম রিসোর্সেস হচ্ছিলো না সেই টাইমটাতে, এবং টাইম খুব কম হয়ে যাচ্ছিলো যেহেতু এটা রিশুট হয়েছিল। এবং অনেকেই জানো যে একটা ব্যাপার আছে যে যেটা একটা ব্লান্ডার দাড়ি নিয়ে, তো সেটা কারণ এই টাইমটাতে রিশুট হচ্ছিলো পুরো জিনিসটা, মানে অলরেডি একটা লম্বা গ্যাপ হয়ে গেছিলো মাঝখানে, এবং আমাদেরকে মিট করতে হবে একটা সার্টেন রিলিজ টাইম, তো কিচ্ছু করা ছিল না। তো ইউ আর লাইক ইউ নো হোয়াট, তুমি কি ডিমের ওপর দাঁড়িয়ে রিচ আউট করা মানে তুমি অন্য ছাদে যেতে চাইছো সেটা কি করতে পারবে, তাহলে খুব ভালো হয়। তো অভিরূপদা প্রথমে একটু মানে বলছে মানে একটু বসে না 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 হবে না হবে না, বা তারপরে আমরা সবাই মিলে কনভিন্স করি। খালি এই সিনটাতে যেটা মানে সব থেকে কী বলবো জাস্ট ওর প্রোটেকশন, সেটা হচ্ছে একজন মনে হয় পায়ের দিকটা ধরেছিল, ব্যাস দ্যাটস ইট। এবং ছেলেটাও এমনভাবে ধরেছিল যে ছেলেটার হাত যখন তখন ছেলেটার হাত দিয়ে পোস্টকে বেরিয়ে যেতে পারে, সো ওটা কোনো প্রোটেকশন নয় হিসাব অনুযায়ী, কারণ যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে তিনতলার ছাদের ওপরও দাঁড়িয়ে রয়েছে, তিনতলার ছাদের বিমের ওপর, এবং আমি নিচে দাঁড়িয়ে রয়েছি একদম মানে গ্রাউন্ডে নিচে দাঁড়িয়ে রয়েছি, আমি রাস্তা থেকে এটা তুলেছি, এই জিনিসটা আমি তুলেছি। তো হ্যাটস অফ টু অভিরূপদা এই সিনটা করার জন্যে। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলো যে কী করে করলে এটা, কী হার্নেস তোমরা কি হার্নেস ফার্নেস জোগাড় করেছো নাকি এটা করার জন্যে, করলে কী করে, না কোনো হার্নেস ফার্নেস জোগাড় করিনি আমরা, আমরা আমাদের হংকং পদ্ধতি অ্যাপ্লাই করেছি, কি যা হবে পরে দেখা যাবে, আগে করো তারপর দেখবো। তো এখানে আমরা সেই পদ্ধতিটাই অ্যাপ্লাই করেছি, এবং মানে আমাদের ভাগ্য ভালো যে এই সিনটা ভালোভাবে উতরে গেছে এবং এই সিনটা ভালো হয়েছে। এবং যেহেতু সত্যিকারের এটা করেছে, ফলে এই সিনটাতে কোথাও মানে ফেক জিনিসটা আসেনি, এবং কেউ মানে এটা বলেনি যে আচ্ছা না এটা তো ফেক লাগছে, এটা কেউ বলতে পারেনি, কারণ এটা অ্যাকচুয়ালি সত্যিকারেরই ও করেছে। নেক্সট একটা খুব ফানি সিন নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে এই ছাদের যে সিকোয়েন্সটা, যখন ও পাশের বাড়ির ছাদে চলে গেছে ও ঘুরছে, এই জায়গাটাতে আমার মাথায় ছিল অন্য জিনিস, আমার মাথায় ছিল যে মানে আমাদের যে মেন ক্যারেক্টার সে মানে যে আর কি ঘুরে বেড়াচ্ছে অন্যের ছাদে, তো সেই কিছু একটা টপ ফপ ভেঙে ফেলবে, আমার মাথায় ছিল এইটা, হয় টপ ভাঙবে বা কিছু একটা টপ ফেলে দেবে, মানে এরকম টাইপের কিছু একটা আওয়াজ হবে, এবং তার থেকে আর কি যে ওই বাড়ির লোক সে ঘুম থেকে উঠে তার ঘুমের ডিস্টারবেন্স হবে অবভিয়াসলি, এবং তারপর সে মানে ঘুম থেকে বেরিয়ে আসবে, উঠে বেরিয়ে আসবে, এবং মানে খুঁজবে যে ছাদে কে আছে না আছে। বাট ওখানে এটা পুরোটাই একটা ইম্প্রোভাইজড মোমেন্ট, ওখানে যে মানে অভিরূপদা ছিল এবং আমাদের মানে যিনি সিনেমাটোগ্রাফার ছিল তো সেই টাইমে সৌমেনদা, সে দুজনে মিলেই বললো কি যে না এটা না ভাল লাগছে না, চ একটু অন্য কিছু করি। তো কী করবে, না ওই ক্রিকেট খেলবে, ভূতে পাইপ নিয়ে ক্রিকেট খেলছে। তো আমি ভাবলাম যে করো কী আছে, কী আর হবে, বড়সড় বড় যে কী হবে, একটু খিল্লি হয়ে যাবে, ও ঠিক আছে হোক, এমনিতেও এই জায়গাটা তো খুব সিরিয়াস নয়, তো এখানে যদি কিছু মানে আমরা খিল্লি নিয়ে করতে পারি তাহলে করো। তো এইখানে ও ইম্প্রোভাইজ করে, এই জিনিসটা সম্পূর্ণটা ইম্প্রোভাইজ, যে ওই মানে একদম যখন আমরা শ্যুট করছি তখনই এটা ভাবা হয়েছে যে এই পাইপ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভূতে ক্রিকেট খেলে ওই যে কাপড়ের তার আছে, কাপড় মেলার তার, ওই কাপড় মেলার তারে গিয়ে পাইপটা লাগবে এবং তার থেকে একটা আওয়াজ হবে, এবং তার থেকে অবভিয়াসলি ঘুম ভেঙে যাবে আমাদের, এবং সে এসে খুঁজবে টুজবে সব কিছু। তো এইটা একটা পুরোপুরি ইম্প্রোভাইজ মোমেন্ট ছিল। ওকে, নাও কামিং টু দ্য গ্রিন স্ক্রিন শর্টস, এই শর্ট ফিল্মটা মানে আমাদের একদম টেকনিক্যালিও বলতে গেলে প্রথম কাজ যেটা আমরা এরকম গ্রিন স্ক্রিন অ্যাপ্লাই করে করেছি। আমি নিজে জানি যে গ্রিন স্ক্রিনটা পুরোপুরি পারফেক্ট হয়নি, আমরা পুরোপুরি এটাকে পারফেক্ট করতে পারিনি, এবং তার জন্যে এমন না যে আমরা প্ল্যানিংটা ভুল করেছিলাম, কোথাও না কোথাও গিয়ে আমাদের রিসোর্সেসটা আমাদেরকে এর দিয়ে ভালো আর আউটপুট মানে বের করতে সাহায্য করেনি, বাট আমরা স্টিল ওর মধ্যে যতটা পেয়েছি জোড়া তাপ্পি দিয়ে এবং সেটাকে আরও প্রফেশনাল দেখানোর চেষ্টা করেছি, একাধারে আমরা কিছু না কিছু একটা অ্যাচিভ করেছি। এবং তাই আমি এই শটটা নিয়ে এখন কথা বলছি, যে এই যে গ্রিন স্ক্রিনটা, এটা যখন তোলা হয় তো অবভিয়াসলি গ্রিন স্ক্রিনে তুলবো এবং ক্যামেরাটা মানে মুভ করলে হবে না। তো আমি ভাবলাম যে ক্যামেরাটা মুভ না করিয়ে যদি এই শটটা পুরো স্টিল রাখা হতো, এবং এই ও এলো বসে আছে দেখছো ডেড বডি পড়ে রয়েছে, এবং ওটা না খুব
খারাপ লাগছিলো দেখতে। তখন আমি ভাবলাম যে না এটা তো ভালো লাগছে না, এই সিনটার মধ্যে একটা সেন্স অফ আর্জেন্সি বা একটা মানে সেই ব্যাপারটা আসছে না, একটা এপিক ব্যাপার আসছে যেটা আমি চাইছি এই সিনটার মধ্যে। অবভিয়াসলি পেছনে একটা ভালো মিউজিক আমরা দিয়েছিলাম যাতে একটা সেন্স অফ বিট্রেয়াল উঠে আসে, বাট ওটা হচ্ছিলো না এবং একটা সেন্স অফ আর্জেন্সি আসছিল না এই সিনটার মধ্যে। কারণ একটু ক্যামেরা শেক দেওয়া উচিত আমার মনে হয় এই সিনটাতে, এবং এই যে ক্যামেরা শেকটা এখন হচ্ছে এটা পুরোটাই মানে এডিটে করা, এটা কৃত্রিম ক্যামেরা শেক, এটা আসল ক্যামেরা শেক নয়। তো এই ব্রিদিং টেকনিক যেটা বলা হয় এটা এটা একটা সিনে দিলে মানে কিছু কিছু সিনে, সব সময় দিলে ব্যাপারটা খুব খারাপ লাগে, বাট কিছু কিছু সিনে এই ব্রিদিং টেকনিকটা থাকলে বেশ একটা সেন্স অফ আর্জেন্সি ফুটে ওঠে মানে প্রত্যেকটি সিনে। তো এটার জন্য আমরা এইখানে মানে এটা কৃত্রিম ক্যামেরা শেক আমি দিয়েছিলাম এডিটের সময়, এবং তাতে আমার একটু মনে হচ্ছে না একটু সেন্স অফ আর্জেন্সি আসছে, একটু মানে মনে হচ্ছে না কিছু একটা হয়ে গেছে, ভয়ানক কিছু একটা হয়ে গেছে, এবং তাতে আর কি এই জিনিসটা হয়। ওকে লাস্ট আমি যে গল্পটা বলবো বলেছিলাম আমাদের সিনেমাটোগ্রাফারসদের নিয়ে, তো মোট চারটে সিনেমাটোগ্রাফার ছিল আমাদের এই শর্ট ফিল্ম, আমাদের কৌস্তব দা, আমাদের বিজয় দা, আমাদের যে ফিল্মের প্রডিউসার সৌমেন চক্রবর্তী, এবং আমার খুব কাছের একজন বন্ধু অরুণাভ। তো গল্পটা হচ্ছে কিরূপ কিছু প্রকার এরকম, আমরা ফার্স্ট টু ডেজ মোট সিক্স ডেজ শ্যুট হয়েছিল এই শর্ট ফিল্মটা করার জন্য, আমাদের ছদিন লেগেছে এবং ছদিনের মধ্যে একটা এক বছরের গ্যাপ ছিল কারণ মাঝখানে লকডাউন ইতি আদি এসব হয়েছিল এবং আমাদের অ্যাক্টার্স অ্যাভেলেবেল ছিল না, তো এরকম একটা অনেক লম্বা ঝামেলা হয়েছিল। তো ওটা বাদ, তো ওটা নিয়ে আমি একদিন কোনো অন্যদিন বলবো, বাট মেন ব্যাপারটা হচ্ছে আমরা যখন পুরো শ্যুট হয়ে যায় তো আমরা ঠিক করি January 7th যে এটাকে আমরা রিলিজ করবো। হয় হলো যখন আমি এডিটে বসেছি পোস্টে সব কিছু হয়ে গেছে, বাট মাঝখানে যে আমাদের আমি কিছু সিকুয়েন্স দেখেছি না যে রাত্রিবেলা রাতের একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য আমি অনেক র্যান্ডম শর্টস শর্ট ফিল্মটার মাঝখানে ঢোকাতে ঢোকাতে চলে গেছি। তো ওইটাতে একদিন আমি এবং সৌমেনদা ঘুরে ঘুরে এরকম শর্টস আমরা নিয়েছিলাম, বাট লাস্টে কি ওটা কম পড়ে। তো আমার মাথায় ছিল যে ঠিক আছে 7 তারিখ তো হবে এটা রিলিজ, তার আগে 5 তারিখ বা 4 তারিখে আমরা বেরিয়ে আরও কিছু শর্টস নিয়ে নেবো, হার্ডলি 3-4 লাগবে, তাহলে ওটা মাঝখানে ফিল হয়ে যাবে। হয় হলো 1 তারিখে আমার পাটা ভেঙে যায়, এবং আমাদের 3 জন আগে সিনেমাটোগ্রাফার ছিল তারা সবাই আউট অফ টাউন, কেউ অ্যাভেলেবেল নেই, আমার পা ভাঙা, আমি চাইলেও ক্যামেরা নিয়ে বেরোতে পারবো না। তখন এই অরুণাভ আমার বন্ধু এসে ক্লাচ করে, পুরো ক্লাচ গার্ডের মতো, যারা গেম খেলো তারাই বুঝতে পারবে ক্লাচ টার্মটা। তো ও আসে এবং ও এসে যে মানে লাস্ট মোমেন্টে এই শর্ট ফিল্মটাকে উদ্ধার করে বলতে পারবো আমি, কারণ লিটারালি নাহলে ওকে ছাড়া এই শর্ট ফিল্মটা বের করা যেত না। এই যে সমস্ত কিছু কিছু দোলনার শর্ট থেকে শুরু করে রাতের কিছু নিঝুম রাতের যে শর্টস এগুলো সব ও নিয়েছে, যেগুলি লাস্টে কম পড়ে গেছিলো সেগুলি সব ও নিয়ে মানে কাইন্ড অফ এই শর্ট ফিল্মটাকে উদ্ধার করেছে বলতে পারি আমি, নাহলে শর্ট ফিল্মটাকে কোনোভাবেই মানে যেই ডেটে আমরা বলেছিলাম সেটাতে রিলিজ করা যেত না। তো অরুণাভ শাউট আউট ম্যান, বাঁচিয়েছিস তুই আমাদেরকে। তো গাইস দ্যাটস ইট, দ্যাটস অফ দ্য ভিডিও, আই হোপ তোমাদের ভালো লেগেছে, আমি যেই ইনসাইটসগুলো দিলাম তোমাদেরকে, যে ট্রিভিয়াগুলো বললাম শ্যুটের সময়, খুব তাড়াতাড়ি হয়তো রাত 3টের পরে একটা ফুল প্যানেল নিয়ে আমরা একটা ভিডিও করার কথা চলছে এবং তারপর আমরা আমাদের নেক্সট যে প্রজেক্ট আসছে তাতে চলে যাব। তো থ্যাংক ইউ দেখার জন্য, এবং যারা এখনও রাত 3টের পর দেখোনি আই ডোন্ট থিঙ্ক যে তারা এই ভিডিওটা দেখছো, কারণ সেটা ঠিকভাবে কাজ করবে না, তাহলে মেজর স্পয়লার্স খেয়ে যাচ্ছে তোমরা এখানে। বাট সো ইয়া, রাত 3টের পর শর্টটা যারা দেখোনি তারা দেখে নিও, এবং একটু প্রে করো যেখানেই রাত 3টের পর নমিনেট হয়েছে আমরা যেন কিছু জিতে আনি, তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই সেটা হবে। তো ইয়া দ্যাটস ইট গাইজ, নিচে গিয়ে ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো বাই বাই।